অবশেষে ওমানে ঘোষণা করা হলো ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাস বা সাধারণ ক্ষমা। আজ ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, যেসব প্রবাসী ওমান ত্যাগ করতে চান তারা আগামী 15 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে ওমান ত্যাগ করলে কোনো ধরনের জরিমানা লাগবে না। সেই সাথে নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মীদের দ্বারা প্রদেয় সমস্ত ফি ও জরিমানা থেকে অব্যাহতি পাবে। যেসব প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্টসহ অন্যান্য ডকুমেন্ট সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। তারপরে তাদের যাত্রা সংক্রান্ত নথিপত্র সম্পন্ন করে ওমান থেকে চলে যাওয়ার সময় মাস্কাট এয়ারপোর্টে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের অফিসে যেতে হবে। এতে প্রবাসীদের কোভিড টেস্ট সহ অন্যান্য সকল ডকুমেন্টস প্রস্তুত করতে হবে। সেই সাথে নিয়োগকর্তাদের তাদের ডেটা আপডেট করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এই ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি প্রবাস টাইমকে বলেন, এই ব্যাপারে এখনও ওমান সরকার অফিসিয়ালি কোনো কিছু দূতাবাসকে জানায়নি। ওমান সরকার থেকে অফিসিয়াল ঘোষণা পাওয়া মাত্রই তা দূতাবাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, সাধারণত উপসাগরীয় দেশগুলো অবৈধ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার মাধ্যমে কোনো জরিমানা ছাড়াই দেশ ত্যাগের অনুমতি দেয়। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতও দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। সাধারণ ক্ষমার অর্থ অবৈধ শ্রমিকেরা জেল এবং জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন, কিন্তু বৈধ অভিবাসী হতে পারবেন না। সর্বশেষ গত 2015 সালের 3রা মে থেকে 30 জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ওমান। তৎকালীন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী থাকাকালীন এই আউটপাসের সুযোগ পান প্রবাসীরা। ওমানের পূর্বের হিসেব অনুযায়ী দেখা যায় দেশটি প্রতি 5 বছর পর পর সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই হিসেবে বর্তমানে 5 বছরের বেশি সময় যাবৎ ওমানের আউটপাস বন্ধ ছিল। করোনার কারণে এবারের আউটপাস ঘোষণায় কিছুটা দেরি হলেও অবশেষে আউটপাসের ঘোষণা করেছেন ওমান সরকার। এতে বেশ খুশি ওমানের অবৈধ প্রবাসীরা। এর আগে 2009-10 সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটি। তখন প্রায় 60,000 অবৈধ অভিবাসী এই সুযোগ গ্রহণ করেছিলেন। চলতি বছর প্রায় 50,000-এর অধিক বাংলাদেশি প্রবাসী আউটপাসের মাধ্যমে দেশে আসবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।